ভয় পেয়ে গিয়েছিলেন না যাই কি হয়ে গেল কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন দেশের একজন আলেম বলেছেন প্রথম দিকে যখন নবী সাল্লাহামের উপরে সাময়িক ওহি নাজিল বন্ধ ছিল তখন তিনি মনের কষ্টে পাহাড়ের উপর উঠতেন এবং নিজেকে পাহাড় থেকে ফেলে দিয়ে সুইসাইড করতে চাইতেন এবং যখন এমন ইচ্ছা করতেন তখন জিবুল ইসলাম তাকে সান্ত্বনা দিতেন এটা কি সত্য হ্যাঁ ঘটনা সত্য আর তখন আত্মহত্যা হারাম এরকম কোনো আয়াত নাজিল হয় না নিষেধাজ্ঞাও আসে নাই

তিনি কীভাবে ওই বক্তার বক্তব্যকে সাপোর্ট দিতে গিয়ে বলেছেন যে অনেক সিরাদ গ্রন্থের মধ্যে এমনকি বোখারি শরীফের মধ্যে এসেছে নবীজি পাহাড় থেকে নিজেকে নিচে ফেলে দেওয়ার জন্য আত্মহত্যা করার জন্য কয়েকবার চেষ্টা করেছেন এই কথাগুলো কতটুকু সত্য এবং কতটুকু নবীজির সানে এ কথাগুলো বলা যাবে এই বিষয়ে আপনাদের সামনে কথা বলতে উপস্থিত হয়েছি প্রথমে যে কথা বলবো যে নবীজির নিকটে যতদিন ওহি আসা বন্ধ ছিল এর পরেই নবীজির কাছে যখন ওহি অবতীর্ণ হয়েছে সুরাতুল মুদাসির অবতীর্ণ হয়েছে ইয়া ইয়ুহাল মুদাসির কুমফা আংজির ওয়া ওয়রব বা ক্যাফা ক্যাব্বির ওয়া ফিয়া বা ক্যাফা তহির এই সমস্ত আয়াতগুলো অবতীর্ণ হয়েছে এই সমস্ত আয়াতগুলো অর্থাৎ সুরাতুল মুদাসির যখন অবতীর্ণ হয়েছে সে বিষয়ে সহি বোখার এবং সহি মুসলিমের দুটি বর্ণনা আমাদের সামনে উপস্থাপন করছি সহি বোখারের বর্ণনাতে এসেছে যে নবীজি বলছেন যা আওয়ার তু বি হেরা আমি যখন হেরা পর্বত অতিক্রম করছিলাম তখন আমি একটা আওয়াজ শুনলাম ফানাদার তু আন ইয়ামিনি আমি তখন ডান দিকে তাকালাম ফালাম আশাইয়ান ওয়ানাদার তু আন এসারি আমি বাম দিকে তাকালাম ফালাম আর আশাইয়া আমি কিছু দেখলাম না আমি আবার সম্মুখ থেকে তাকালাম আমি সামনের দিকেও কিছু দেখলাম না আবার পচ্ছাদ পেছনের দিকে তাকালাম পেছনে কিছু দেখলাম না ফরফা তুর আসি আমি তখন মাথা তুললাম উপরের দিকে ফর আই তু আ আমি কিছু দেখলাম ফা আতঈু খাদি ডা তা ফাকুল তু দাসি আলাইয়া মা আন বারেদা তোমরা আমি খাদিজার নিকটে এসে বললাম তোমরা আমাকে কাপড় দিয়ে আবৃত করো এবং তখন তারা ঠান্ডা পানি দিয়ে নবীজিকে নবীজির মাথার উপর ঢেলে ঢেলে দিয়েছে কলা ফা রুহু ওয়া সব্বু আলাইয়া মা আন বারেদা এখানে নবীজির এই হাদিসের মধ্যে শেষের অংশ হচ্ছে তখন তারা নবীজিকে কাপড় দিয়ে আবৃত করেছে এবং পানি নবীজির মাথায় পানি ঢেলে দিয়েছে তখন সর্বশেষ ফা নুসেলাত ইয়া জুহাল মুদ্দাসির কুমফা আংজির ওয়া সেয়া ক্যাফা তাহির এখানে তখনই আয়াত অবতীর্ণ হয়েছে হে নবী হে কাপড় আবৃত ওয়ালা নবী আপনি উঠুন ইয়া ইউহাল মুদাসির কুম আপনি উঠুন আংজির মানুষকে লোকদেরকে আপনি মানুষ আল্লাহর পথে আহ্বান করুন মানুষদেরকে ভয়ভীতি প্রদর্শন করুন ওরাবাকাব্বির এবং আপনার প্রভুর বরত্ব প্রকাশ করুন এখানে কোন জায়গায় বর্ণনার মধ্যে নবীজি জিব্রেলকে দেখে বা ওহি গ্রহণ করতে গিয়া এত প্রচণ্ডতা অনুভব করেছেন যে নবীজি পাহাড় থেকে পড়ে গিয়েছে বা পাহাড় থেকে পড়ে যাওয়ার জন্য আত্মহত্যা করার জন্য এরকম কাজ করেছেন امان वर्णन مسلم আসেনি দ্বিতীয় من মুসলিম روایت عن ابن شهاب عن ابي سلامه قال اخبرني جابر بن عبد الله انه سمع رسول الله صلى الله عليه وسلم يحدث عن فتره الوحي فقال في حديثه فبين انا امشي سمعت صوتا من السماء ورفعت بصري قبل السماء فاذا فاذا الملك الذي جاءني بحراء قاعد على كرسي بين السماء والارض فاض জাস্তু মিনহু হাত্তা হাওয়াই তুই আর্ধে এই অংশে দেখেন এখানে নবীজি বলেছেন যে যখন আমি যখন ফেরেস্তাকে দেখলাম সে বসে আছে আসমান এবং জমিনের মাঝামাঝি একটা চেয়ারের মধ্যে ফা জাস্তু মিনহু তখন আমি হাঁটু গেড়ে বসে পড়লাম হাত্তা হাওয়াই তুলাল আর্ধে আমি জমিনের নিকটবর্তী হয়ে গেলাম এখানে ফা জি ইতালি ফা কুলত জাম্মিলুনি জাম্মিল ফা জাম্মা আমি আমার পরিবারের নিকটে আসলাম বললাম আমাকে কাপড় দিয়ে আবৃত করো ফা আল্লাহ তালা আলা মুদাসির ও কুমফা আংজির ওফা ক্যাবির তো প্রিয় দর্শক শ্রোতা এখানে আমি যে কিতাব থেকে আপনাদের সামনে বলেছি বোখারি এবং মুসলিম মুসলিমের বর্ণনা থেকে স্পষ্ট প্রমাণিত যে যখন ইয়ুহাল এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে নবীজি হজরত জিব্রেলকে দেখেছেন আসমানের দিকে নজর করে যে তিনি আসমান জমিনের মধ্যখানে একটা চেয়ারের মধ্যে বসে আছেন এই দেখার পরে নবীজি একটু ভয় পেয়েছেন এ ভয় পাওয়ার কথাটা বর্ণিত হয়েছে তাফসিরের একখানা উসুরে তাফসিরের তাফসির একখানা একখানা তাফসিরের গ্রন্থ এটা হচ্ছে তাফাসির আপনাদের সামনে এখান থেকে বলছি ইমাম সাবুনি মোহাম্মদ আলী সাবুনি তিনি কি করেছেন সাফত তাফাসিরের এখানে বলিয়াম নম্বর তিন এর চারশত উনচল্লিশ পৃষ্ঠ লেখেছেন ইয়াইহাল মুদাসির কুম্ফা আংজির কল কল আল কুর্তুবি ও ফিহাদা এখানে ইয়ুহ আল মুদাসির এ আয়াত অবত্তীর্ণ হওয়ার পরে যে বর্ণনাটি এসেছে যে ফা বাইনা হুয়া ইয়ামশি সামি আউতেন সামাই ফারাফার আসহু ফাইজাল মালিকুল্লা আলা আহু বি হে আলীসুন আল্লা ফারাহু মিন তিহিল রো ওয়াল ফাজাউ নবীজির মধ্যে আপতিত হয়েছে অর্থাৎ নবীজির মধ্যে নবীজির মধ্যে গ্রাস করেছে এই হজরত জিব্বেলকে দেখার পরে আর রো অবু ফাজাউ ভয় এবং একটা শঙ্কা নবীজির মধ্যে একটা ভয় কাজ করেছে হজলাত জিব্বেলকে দেখার পরে নবীজি একটু ভয় পেয়েছেন এতটুকু প্রমাণিত এখানে এটো বিভিন্ন গ্রন্থ থেকে রেফারেন্স দিয়েছেন ইমাম মোহাম্মদ আলী সাবুনি তো সমস্ত তাফসির গ্রন্থ থেকে এবং সমস্ত হাজির গ্রন্থ থেকে সর্বোচ্চ পাওয়া যায় নবীজি ভয় পেয়েছেন নবীজি একটু শঙ্কাবোধ করেছেন এবং তাকে দেখার পরে নবীজি একটু ইতস্তবোধ করেছেন এই কারণে নবীজি তার পরিবারের নিকটে ফিরে গিয়েছেন এবং বলেছেন তোমরা আমাকে কাপড় দিয়ে আবৃত করো যখন নবীজি কাপড়ের মধ্যে আবৃত ছিলেন তখন আল্লাপাক বলছেন মুদ্দা সির হে কাপড়ে আবৃত মহা নবী আপনি কুম আপনি উঠে যান আপনি লোকদেরকে ভয়ভীতি প্রদর্শন করুন ওরব বা ক্যাফা আপনি আপনার রবের নামে বরত্ব প্রকাশ করুন তো এই সমস্ত বর্ণনার মধ্যে কোথাও নেই যে নবীজি আত্মহত্যা করতে চেয়েছেন সিরাদ গ্রন্থের মধ্যে এসেছে তারা এই সমস্ত কথা বলে নবীজির মানকে ইজ্জতকে সম্মানকে নষ্ট করতে চায় আজকে যারা এ সমস্ত কথা বলে মানুষদেরকে বিভ্রান্ত করতে চায় তাদেরকে আমি স্পষ্ট আকারে ঘোষণা করছি তারা যেন জাতির সামনে এসে তওবা করে এবং আল্লাহ পাকের কাছে তারা তওবা করে কারণ নবীজিকে এমন কোনো কথা বলা যাবে না যে কথা নবীজির ইজ্জত এবং সম্মানের মধ্যে আঘাত সৃষ্টি হয় অতএব নবীজি আত্মহত্যা করার জন্য কয়েকবার চেষ্টা করেছেন এই কথাকে সাপোর্ট দিতে গিয়ে যে বক্তা কয়েকটা রেফারেন্সের কথা বলে ভুয়া কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছে তাকেও তো অবা করতে হবে এবং জাতির সামনে ক্ষমা চাইতে হবে আল্লাহ পাক যেন আমাদের সমস্ত মুসলিম মিললাতকে মুসলিম উম্মাকে নবীজির সাথে শ্রদ্ধা এবং সম্মান রেখে কথা তৌফিক দান করেন এবং নবীজির প্রতি তারা বেদি করে তাদের সমস্ত রকমের বক্তব্য উপেক্ষা করে যেন আমরা তাদেরকে বয়কট করে তাদের সমস্ত কথাকে উপেক্ষা করে আমরা যেন রসুলকে সম্মান এবং ইজ্জত প্রদর্শন করতে পারি আল্লাহ তৌফিক অভিজ্ঞান